সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে খুব ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো জার্ম লেয়ার বা ভ্রূণ স্তর। আমরা আজকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে জানবো ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার কাকে বলে। একটু যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটি শুক্রাণু এবং ডিম্বাণু আঁকা আছে। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন পরস্পরের সাথে মিলিত হয়, তখন প্রথম একটি কোষের সূচনা হয়। এই কোষটিকে বলা হয় জাইগোট। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে প্রথম যে কোষটি তৈরি হয়, এটিকে বলা হয় জাইগোট। এর পরবর্তীতে জাইগোট ক্রমাগত বিভাজিত হতে থাকে। অর্থাৎ এই জাইগোটটি যখন ক্রমাগত বিভাজিত হয়, সাথে সাথে প্রচুর পরিমাণে কোষ বাড়তে থাকে। এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি বলা হয় ক্লিভেজ। অর্থাৎ জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। তাহলে এই ক্লিভেজ প্রক্রিয়ায় ধীরে ধীরে এখানে এই জাইগোটটি একগুচ্ছ কোষে পরিণত হয়ে যায়। তাহলে ক্লিভেজ প্রক্রিয়ায় কোষগুলোর সংখ্যা বাড়তে বাড়তে এক পর্যায়ে কোষের একটি পিণ্ডে পরিণত হয়। সেই কোষ পিণ্ডটাকে বলা হয় মরুলা। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে মরুলা জিনিসটা কি। এখন এই মরুলার মধ্যে অনেকগুলো কোষ থাকে। এই কোষগুলো পরবর্তীতে একটি নতুন একটা আকৃতিতে পরিণত হয়। অর্থাৎ এই কোষগুলো একটি স্তরে সজ্জিত হয়ে যায় এবং ভিতরে একটি ফাঁকা জায়গা সৃষ্টি হয়। এই পর্যায়টাকে বলা হয় ব্লাস্টুলা। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা কোষের পিণ্ড, কিন্তু এখানে এসে দেখলাম যে কোষগুলো একটি স্তরে সজ্জিত হয়ে গেল এবং ভিতরে একটি ফাঁকা জায়গা তৈরি হলো, এবং এই পর্যায়টির নাম হলো ব্লাস্টুলা। এবং ব্লাস্টুলার মধ্যে যে কোষগুলো থাকে তখন সেগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়া, এবং ভিতরে যে ফাঁকা জায়গাটা তৈরি হয় সেটাকে বলা হয় ব্লাস্টোসিল। আমি আবার বলছি, এখানে কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার, আর হলো ভিতরের ফাঁকা জায়গাটিকে বলা হয় ব্লাস্টোসিল। তাহলে এই ব্লাস্টুলা পরবর্তীতে কি হয়, পরবর্তী পর্যায়ে এসে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে এই এখানে কোষগুলো দুইটি স্তরে সজ্জিত হয়, এবং কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে সেটা তিনটি স্তরে সজ্জিত হয়। তাহলে ব্লাস্টুলা পর্যায়ের কোষগুলো কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে দুইটি স্তরে সজ্জিত হয়, এবং কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে তিনটি স্তরে সজ্জিত হয়। এই যে কোষ স্তরগুলো যে তৈরি করলো, এগুলোকেই বলা হয় ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে দুইটা স্তরে পরিণত হয়, তাদেরকেই বলা হয় দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী, আর যাদের ক্ষেত্রে তিনটি স্তরে পরিণত হয় তাদেরকে বলা হয় ত্রিভ্রূণস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে যে দুইটি স্তর তৈরি হয়, সেই দুইটি স্তরের মধ্যে বাইরের স্তরটির নাম হলো এক্টোডার্ম এবং ভিতরের স্তরটির নাম হলো এন্ডোডার্ম বা গ্যাস্ট্রোডার্ম। আর এই পর্যায়ে যে তিনটি স্তর তৈরি হয়, বাইরের স্তরটিকে বলা হয় অ্যাক্টোডার্ম, মাঝখানের স্তরটিকে বলা হয় মেসোডার্ম, এবং ভিতরের স্তরটিকে বলা হয় অ্যান্ড্রোডার্ম। এবং এগুলো সাধারণত এই পর্যায়ে শেষে আস্তে আস্তে ভ্রূণগুলোর এই সকল স্তর থেকে বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হতে থাকে, যেটাকে বলা হয় অর্গানোজেনেসিস। আমরা সেই ব্যাপারটি পরে জানবো। আমরা এই পর্যন্ত আমরা একটু ভালো করে খেয়াল করব যে আমাদের জাইগোটটি ক্রমাগত বিভাজন প্রক্রিয়ায়, ক্লিভেজ প্রক্রিয়ায় মরুলাতে পরিণত হয়, মরুলা পরবর্তীতে ব্লাস্টুলাতে পরিণত হয়, এবং ব্লাস্টুলার কোষগুলো পরবর্তীতে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে তিনটি স্তরে সজ্জিত হয়, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে দুটি স্তরে সজ্জিত হয়। যাদের ক্ষেত্রে দুইটি স্তর তৈরি হয় তাদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক প্রাণী বা দ্বিভ্রূণস্তরীয় প্রাণী, আর যাদের ক্ষেত্রে তিনটি স্তরে পরিণত হয় তাদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বা ত্রিভ্রূণস্তরীয় প্রাণী। সবাইকে ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকবেন।